বড়দিনের সকাল এবার সমুদ্র সৈকতে কীরকম ভিড় দেখাবো আপনাদের দীঘা মন্দারমণির ছবি দেখাবো আপনাদের গতকাল থেকে যেটা দেখাচ্ছি যে দীঘা মন্দারমণিতে কিন্তু সমুদ্র তটে প্রচুর মানুষের ভিড় আমরা দেখেছি আজকে সেই ভিড়ই আরও বেড়েছে বড়দিনে একেবারে বলা যেতে পারে জমজমাট দীঘা তাজপুর মন্দারমণি সেখানে পর্যটকের ভিড় কীরকম দেখতেই পাচ্ছেন ছবিতে পিকনিকের প্ল্যান নিয়ে প্রত্যেকেই গেছেন পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটানো তো রয়েছে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা একেবারে ছুটির মেজাজে সকলে ফেস্টিভ মুডে মন্দারমণিতে দীঘাতে এবং তাজপুরে সমস্ত জায়গাতেই আমরা যেটা দেখতে পাচ্ছি সব জায়গাতেই পর্যটকদের ভিড় কথা বলবো আমাদের প্রতিনিধি উৎপল সামন্তের সঙ্গে উৎপলের আগেও তোমার সঙ্গে যখন গতকাল কথা হচ্ছিল বা আজকেও সকাল থেকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তটে। ভিড় রয়েছে পর্যটকদের প্রত্যেক বারের মতো এবারেও কিন্তু সেই একটা জমজমার ছবি ফেস্টিভ মুডে সকলে রয়েছেন সেই ছবিটা উঠে আসছে দেখো মধুবন্তি বড়দিনের ছুটিতে এই দীঘা মন্দারমণি তাজপুর মানুষের ঢল নেমেছে টেকনিক মুডে জমজমাট বড়দিনের এই সৈকত নগরী যেন উপচে পড়েছে মানুষের ঢলে এই ছুটি মানে দেখতে পাচ্ছ বড়দিনেই যে দীঘা শঙ্করপুর তাজপুর যেখানে মানুষজন এসে পিকনিক মোটে ঝাউ জঙ্গলে এসে পিকনিক করছেন সেই সঙ্গে ছুটির আনন্দে তারা সমুদ্র স্নান করছেন ছোট ছোট বাচ্চারা তারাও সমুদ্রে স্নান করছেন বালিতে তারা নিজেদেরকে যেন আনন্দে মাতিয়ে তুলছেন এমনই ছবি আমরা দীঘা মন্দারমণি সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি তবে আজকের বড়দিনের ছুটি তার গত দুদিন আগে থেকেই দীঘা মন্দারমণিতে মানুষের ঢল নামতে শুরু করেছে জনসমাগমে অসংখ্য মানুষের ঢল যা করোনার পরে এবছর সবচেয়ে বেশি বলেই আমরা জানতে পারছি এই ভিড়কে সামাল দিতে প্রশাসনও রীতিমতো তৈরি রয়েছে সতর্ক নজরদারি রয়েছে তারা স্নানের ঘাটগুলিতে ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালাচ্ছেন কোথাও কোথাও সাদা পোশাকে পুলিশ রয়েছেন সব মিলিয়ে দীর্ঘা মন্দারমণি তাজপুরে আজকে যে ফেস্টিভ মুড বড় তুলিয়েছে এই যে আনন্দ পর্যটকরা যেন উপভোগ করছেন মধুবন্তি ধন্যবাদ উৎপল অর্থাৎ যে ছবি আমাদের প্রতিনিধিও জানালেন আমাদের এই মুহূর্তে রয়েছে দীঘা মন্দারমণি তাজপুর এ শুধু এই মুহূর্তে বলবো কেন আগামী কিছুদিনই সবাই ছুটির মেজাজে রয়েছে একেবারে নতুন বছর পার করে ছুটি শেষ করে তবেই কিন্তু এই ফেস্টি মুহূর্ত থেকে বেরোতে পারবেন সকলে এমন চাই কিন্তু এই মুহূর্তের ছবি থেকে বোঝা যাচ্ছে অর্থাৎ গতকাল থেকে যে ছবি আপনাদের দেখাচ্ছি সেই ছবি অর্থাৎ ভিড়ের ছবিটা কিন্তু পাল্টেছে এইভাবে যে ভিড়ের নিরিখে কিন্তু ছবিটা বদলেছে সব মিলিয়ে দীঘা মন্দারমণি তাজপুরের সমুদ্র সৈকত একেবারে জমজমাট পর্যটকদের ভিড়ে নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার করা হয়েছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াবার জন্য আর পাশাপাশি যেমনটা আমরা দেখতে পাচ্ছি পিকনিক মুডে সব মিলিয়ে ফেস্টিভ মুডে পর্যটকরা ভিড় বাড়ছে দিনে দিনে দেখাবো এবার মুকুট মণিপুরের ছবি মুকুট মণিপুরের ছবিও সেই একই রকম যে ছবির কথা আমি বলছিলাম অর্থাৎ গতকাল থেকে আজ এবং আগামী কয়েকদিন গোটা সপ্তাহ ভোট যেহেতু ছুটি রয়েছে স্কুল কলেজ বন্ধ এবং অনেকেই ছুটির সময় হিসেবে এই দিনটাকে এই সময়টাকে যেহেতু বেছে নেন তাই জন্য এই জায়গাগুলোতে কিন্তু ভিড় আমরা প্রত্যেক বছরই দেখতে পাই কোভিডের সময়টুকু বাদ দিলে কিন্তু তারপর আরও বেশি করে মানুষ এই সমস্ত জায়গায় এই সময় আসা শুরু করেছেন এবং এবারে যে ছবি আমরা দেখাচ্ছি সব জায়গাতেই মুকুটমণিপুরও সেখান থেকে ব্যতিক্রম নয় দীঘা মন্দারমণি তাজপুরের পর মুকুটমণিপুরের ছবি আপনাদের দেখাচ্ছি পিকনিকের মুডে তো রয়েছেন পিকনিক স্পট হিসেবে আমরা জানি মুকুটমণিপুর বেশ বিখ্যাত এবং এই সময় সেখানে ভিড় করেছেন পর্যটকরা শীতের আমেজে বড়দিনের ছুটির আনন্দ তো রয়েছে সঙ্গে নতুন বছর সব মিলিয়ে একেবারে জমজমাট এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলো